নমস্কার বন্ধুরা এর আগেও আমি তোমাদের সাথে মিষ্টি দইয়ের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আর টক দইয়ের রেসিপিও শেয়ার করেছি বাড়িতে কিভাবে দই বীজ তৈরি করতে হবে সেটাও দেখিয়েছি কিন্তু তারপরেও অনেকের কমেন্ট এরকমও পেয়েছি যে অনেকের কিন্তু দই পারফেক্টলি বাড়িতে বসেনি অনেকেই তোমরা দই পারফেক্টলি তৈরি করতে পেরেছ সেটা আমাকে কমেন্ট করে জানিয়েছ সেটা শুনে আমার খুবই ভালো লেগেছে কিন্তু যাদের দই এখনও পারফেক্ট হয়নি তাদের জন্যই আজকের ভিডিওটা দই তৈরি করতে গেলে কোন কোন ভুল হয় বা কোন কোন ভুলের জন্য দই দোকানের মতো পারফেক্ট হয় না বা দই বসে না সেটাই আজকে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের দই তৈরি করতে আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো দই তৈরি করার জন্য আমি প্রথমেই দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন কীরকম দুধ গরম করতে হবে মানে কীরকম দুধ নিতে হবে দুধটা বন্ধুরা খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবে গরুর দুধ এবং যদি ফুল ফ্যাট মিল্ক নেওয়া যায় খুব ভালো হয় ফুল ফ্যাট মিল্ক না নিলেও দুধটা যেন একটু ঘন হয় আর দুধের মধ্যে কিন্তু কোনো রকম জল মেশাবে না তোমরা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু দই তৈরি করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আর গুঁড়ো দুধ দিয়ে কীভাবে দই তৈরি করতে হবে সেটাও আমি দেখিয়েছি তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করছি এক লিটার লিকুইড দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু এলাচ আমি কিন্তু দিয়েছি এলাচ যদি তোমাদের ভালো লাগে এলাচের গন্ধ দেবে দইয়ের মধ্যে যদি একটু এলাচ দেওয়া যায় ভালো ফ্লেভার আসে আর ভালো না লাগলে কিন্তু সেটা বাদ দিয়ে দেবে তো দেখো দুধটাকে কিন্তু ঘন করতে হবে এখানেও একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দুধটা কতটা পরিমাণ ঘন করবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে আমি সাড়ে সাতশো মতো করে নেব অর্থাৎ চার ভাগ দুধ নিলে তিন ভাগ করে নিতে হবে চাইলে তোমরা দুধটাকে অর্ধেক মানে হাফ লিটারও করে নিতে পারো সেক্ষেত্রেও দইটা আরও ভালো হবে তো মোটামুটি এক লিটার দুধকে সাড়ে সাতশো এম মানে চার ভাগের তিন ভাগ করে নিলেই চলবে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন সেই দুধটা থেকে আমি কয়েক খাতা দুধ তুলে রাখলাম সেটা আমার ক্যারামেল তৈরির কাজে লাগবে সেটা দেখাবো এখন আমি দুধটাকে লো ফ্লেমে বসিয়ে রাখলাম এবং গ্যাসের অন্য ওভেনে ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করাটা কিন্তু সম্পূর্ণ অপশানাল দেখবে মিষ্টির দোকানে যে দইটা বিক্রি হয় মিষ্টি দই সেটা কিন্তু একটু সুন্দর কালার আছে লাল কালারের হয় তো দইয়ের ওপর এরকম সুন্দর কালার আনতে চাইলে এরকম ক্যারামেল তোমরা বানিয়ে নিতে পারো যতটা বেশি লাল কালার আনবে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবে এখানে আমি চার চামচের মতো চিনি নিয়েছি চিনিটাকে দেখো আস্তে আস্তে করে এরকম চিনি পুরোটা গলে গিয়ে সুন্দর কালার চলে আসবে তবে খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলবে না তাহলে কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে ক্যারামেলের যখন সুন্দর কালার চলে আসবে তখন যে আগে থেকে যে হাতায় করে দুধটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথম দিকে এরকম ফেনা সৃষ্টি হবে তারপর সেটা কমে আসবে গ্যাস আমি অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেবে দুধটা অ্যাড করার পরই তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়তে ছাড়তেই দেখবে ক্যারামেলটা সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে প্রথম দিকে এটা একটু জড়িয়ে যেতে পারে খুন্তির সঙ্গে বা কড়াইতে তারপরে দেখবে আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে তারপরে এই ক্যারামেলটা আমার যে দুধটাকে আমি লো ফ্লেমে ফোটাতে দিয়েছিলাম সেই দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দেখো খুব ভালো করে মিশিয়ে নেবো আর দুধের কালারটাও কত সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে করে খুব সহজেই তোমরা ক্যারামেলের সুন্দর কালারটা দুধের মধ্যে নিয়ে আসতে পারো তাতে করে কিন্তু সুন্দর দইয়ের কালার চলে আসবে এবারে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা শেষে অ্যাড করবে এক লিটার দুধে যদি দই তৈরি করো দেড়শো গ্রাম চিনিটাই মিষ্টি দই তৈরির ক্ষেত্রে আমার কাছে ঠিকঠাক মনে হয় তো এখানে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাইবে সেরকমই নেবে বাড়িয়ে নিতে পারো কমিয়ে নিতে পারো তবে দেড়শো গ্রামের থেকে বেশি চিনি দিও না তাতে করে বেশি মিষ্টি হয়ে যাবে তো যাই হোক মিষ্টিটা দেওয়ার পর মানে চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে তো একটু জাস্ট দুধটাকে ফুটিয়ে নিলেই দুধটা আবার আগের অবস্থায় চলে আসবে তো চিনিটা কিন্তু এরকম শেষে অ্যাড করবে বন্ধুরা আর চিনি দেওয়ার পর মোটামুটি দু মিনিট মতো রাখার পরই এটা হয়ে যাবে তারপরে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা হতে দেবো এখানে দেখো নিয়েছি আমি মিষ্টি দই যেটা দই বীজ হিসাবে আমি কাজে লাগাবো এখানেও তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে দাদা মিষ্টি দই তৈরি করতে গেলে টক দই নিলে কি চলবে প্রথমেই বলে রাখি মিষ্টি দই তৈরি করতে গেলে টক দই বা মিষ্টি দই যে কোনোটাই তোমরা দই বীজ হিসাবে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই যে দইটাই নাও ভালো মানের নিতে হবে আগে থেকে বাড়িতে তৈরি করে রাখা টক দই বা মিষ্টি দই সেটাও ব্যবহার করতে পারবে অথবা তোমরা দোকান থেকে কিনেও আনতে পারো অথবা দই বীজ তোমরা বাড়িতেও বানাতে পারো দই বীজের রেসিপি আমি আগেই দিয়েছি আর যেটাই দই বীজ হিসাবে নেবে সেটা মিষ্টি দই হোক বা টক দই সেটা কিন্তু জল ভালো করে ঝরিয়ে নেবে দেখো এরকম ছাঁকরির মধ্যে দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালো করে দই থেকে ঝরে গেছে দু চামচ আমি নেব মিষ্টি দই তো আমি সবসময় মিষ্টি দই তৈরির ক্ষেত্রে মিষ্টি দইটাই দই বীজ হিসাবে ব্যবহার করি আর টক দই তৈরির সময় তো অবশ্যই টক দই নিতে হবে তো মিষ্টি দই তৈরির ক্ষেত্রে আবারও বলছি তোমরা মিষ্টি দই বা টক দই যে কোনোটাই নিতে পারো তবে ফ্রিজের কিন্তু ঠান্ডা দই নেবে না দই বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে দেখো যে দুধটাকে ঘন করে নিয়েছিলাম ওই দুধটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না ভালো করে লক্ষ্য করো বন্ধুরা হাত সহ গরম থাকতে হবে মানে খুব হালকা গরম এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো একটা আঙুলকে ডুবিয়ে রাখা যাবে এরকম গরম মানে একদম বেশি গরম তো চলবেই না খুব হালকা গরম আবার পুরোপুরি ঠান্ডা করে ফেললেও কিন্তু চলবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে বন্ধুরা তারপরে ওই ফ্যাটানো দই বীজের সঙ্গে আমি ঘন করা দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এটাকে প্লাস্টিক কাপ এবং মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে নেব। আর দেখো এরকম কড়াই হোক বা তাওয়া হোক বা ফ্রাইং প্যান হোক বা যে কোনো স্টিল হোক সিলভারের পাত্র হোক বা যে কোনো পাত্রের মধ্যে তোমরা দই বসাতে পারবে কোনো অসুবিধা নেই এখন যেহেতু খুব গরম পড়ে গেছে তাই পাত্রগুলোকে আলাদা করে গরম করারও কোনো প্রয়োজন নেই আমি এখানে প্লাস্টিক কাপ আর যে মাটির ভাঁড় দু রকমই দই বসিয়ে দেখাবো এগুলো একশো গ্রাম করে দই হবে তো যাই হোক প্রথমে ছটা আমি নিয়েছি এখানে তিনটে প্লাস্টিক কাপ আর তিনটে মাটির ভাঁড় তো ছটা কাপ আর ভাঁড়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি তারপরেও দেখো আমার কিছুটা মিশ্রণ থেকে গিয়েছে এতে করে আমার আরও একটা কাপের মধ্যে হয়ে যাবে তো মোটামুটি আমার এক লিটার দুধ থেকে সাতশো গ্রাম মতো দই তৈরি হয় তো যাই হোক আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে দেখো আরও একটা কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বাকি যেটুকু মিশ্রণ আছে আবারও বলছি বন্ধুরা এখানে একটা কথা মাথায় রাখবে যে দই বীজটা তোমরা নেবে সেটা যেন কোনোভাবেই ফ্রিজের ঠান্ডা না হয় ঠান্ডা কিন্তু নেওয়া যাবে না রুম টেম্পারেচারে থাকা দই বীজ কিন্তু ব্যবহার করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে ঢাকনার উপরে একটা ছোট্ট ছিদ্র ছিল সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম আর অন্য যে কাপটা মানে যে এক্সট্রা কাপটা হয়েছিল সেটাকে আমি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং সেটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এটাকে তা গামছা হোক বা তোয়ালে হোক বা কাপড় হোক যেটাই বাড়িতে থাকবে সেটা দিয়ে খুব ভালো করে ঢাকা দিতে হবে আসল কথা হচ্ছে গরম রাখতে হবে এখন এমনিতেই খুব গরম রয়েছে তবুও এগুলোকে ঢাকা দিয়ে দিলে আরও গরম ভাবটা বেশি থাকবে এবারে এগুলোকে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না এই অবস্থাতেই কিন্তু এগুলোকে রেখে দিতে হবে মোটামুটি আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা অবশ্যই রেখে দেবে সব থেকে ভালো হয় এটাকে যদি আগের দিন বানিয়ে রেখে সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালে খোলা যায় ওভার নাইট রেখে দিলে কিন্তু সব থেকে ভালো হবে আর কোনো অবস্থাতেই কিন্তু এগুলোকে ফ্রিজের মধ্যে রাখবে না এটা অনেকেই ভুল করে যে দই অনেকেই ভাবে যে ফ্রিজের মধ্যে বসে অ্যাকচুয়ালি দই কিন্তু বাইরেই বসে দই বসে যাওয়ার পরেই কিন্তু ফ্রিজের মধ্যে ঢোকাতে হয় তো পরদিন সকালে আমি ফিরে এলাম ওভার নাইট আমি দইগুলোকে রেখে দিয়েছিলাম আর দেখে নেব দই কেমন বসেছে প্রথমে যে ফ্রাইং প্যানের মধ্যে ছটা আমার মোট তিনটে ভাঁড় আর তিনটে কাপ ছিল সেটা দেখে নেব তো দেখো একটা মাটির ভাঁড় আমি দেখিয়ে দিচ্ছি মাটির ভাঁড়ের মধ্যে কেমন দই বসেছে দেখো উপর করলেও কিন্তু পড়ছে না একদম পারফেক্ট দই বসে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু ক্যারামেল দিয়েছিলাম আর দেখো যে প্লাস্টিক কাপ তার মধ্যে দই কিন্তু পারফেক্টলি বসে গেছে এটাকেও আমি উপর করে তোমাদেরকে দেখাবো তো দেখো উপর করলেও কিন্তু দইটা পড়ছে না কত সুন্দর দইটা বসেছে আর অন্য পাত্রের মধ্যে যে আরও একটা কাপ আমার এক্সট্রা হয়েছিল সেটাও দেখিয়ে দেব তোমাদেরকে দেখো এটাও কিন্তু একদম পারফেক্টলি বসেছে তো বন্ধুরা প্রত্যেকটা দই আমার পারফেক্ট বসেছে আর যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি তোমরা বাড়িতে দই তৈরি করো একদম পারফেক্টলি দই বসবে দই বসাতে কিন্তু কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা প্রথম থেকে আবারও বলছি দুধটা মানে যে লিকুইড দুধটা নেবে সেটা একটু ঘন নিতে চেষ্টা করবে দুধটাকে জাল করে নিয়ে চার ভাগের তিন ভাগ করে নিতে পারো অথবা অর্ধেকও করে নিতে পারো আমি এখানে চার ভাগের তিন ভাগ করে নিয়েছিলাম তারপরে দুধটা ঘন হয়ে গেলে কয়েক খাতা দুধ তোমরা তুলে নিতে পারো আগে থেকে যদি ক্যারামেল তোমরা ইউজ করতে চাও মানে দইয়ের ওপরে কালার আনতে চাও আর তার জন্য তোমরা চার চামচ বা তিন চামচ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে ক্যারামেলের কালারটা চলে এলে ওই যে আগে থেকে তুলে রাখা দুধটা মিশিয়ে নেবে তো কারপর ক্যারামেলটা তৈরি হয়ে গেলে সেটাকে মিশিয়ে নিয়ে সুন্দর কালার চলে আসবে তারপরে চিনিটা পছন্দ মতো তোমরা মিশিয়ে নেবে চিনিটা মেশানো হয়ে গেলে তারপরে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে হাত সহ গরম মানে পুরোপুরি ঠান্ডা নয় আবার বেশি গরম থাকলেও চলবে না তারপরে এগুলোকে প্লাস্টিক কাপ হোক বা মাটির ভাঁড় হোক পছন্দ মতো যে কোনো জায়গায় রেখে ভালো করে ঢাকা দিয়ে সারারা রেখে দাও এই টিপসগুলো মেনে যদি করো একদম পারফেক্ট দই তৈরি হবে ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ